বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু ইকরা স্টাডি হোম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ আজকের এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ অব্দি দেখতে পারো তাহলে দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায়ের বেসিক ধারণা থেকে শুরু করে সরলরৈখিক পদ্ধতির যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি অনায়াসেই কাভার করতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ অধ্যায়ের সম্পদ বলতে কি বোঝায় এইটা আগে আমাকে বুঝতে হবে এরপর সম্পদের প্রকারভেদে আমাকে যেতে হবে আমরা সম্পদ বলতে কি বুঝি যে জিনিস থেকে আমরা স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করি তাকে আমরা কি বলতে পারি সম্পদ বলতে পারি আমরা যদি একটু দেখি তাহলে কি সম্পদ মূলত দু প্রকার একটাকে বলতে পারি আমরা দৃশ্যমান সম্পদ অপরটিকে বলতে পারি অদৃশ্যমান সম্পদ দৃশ্যমান সম্পদ বলতে কি বোঝায় যে সম্পত্তির বাহ্যিক বিদ্যমান অথবা আমরা চোখে দেখতে পারি তাকে আমরা কি বলবো দৃশ্যমান সম্পদ বলবো যেমন দৃশ্যমান সম্পদের কথায় যদি আমরা আসি তাহলে দৃশ্যমান সম্পদের মধ্যে আমরা কি বলতে পারি আসবাবপত্র দালান কোঠা যন্ত্রপাতি নগদ অর্থ এগুলোকে আমরা কি বলতে পারি দৃশ্যমান সম্পদ বলতে পারি এই দৃশ্যমান সম্পদকে আবার অন্যভাবে বলা যায় এই দৃশ্যমান সম্পদকে আবার বলা যায় অবচয় যোগ্য সম্পদ অবচয় যোগ্য সম্পদ তার মানে এই দৃশ্যমান সম্পদকে আমরা কি বলতে পারি অবচয়যোগ্য সম্পদ এবং এই অদৃশ্যমান সম্পদ বলতে কি বোঝায় যে সকল সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব বিরাজমান নেই অর্থাৎ চোখে দেখা যায় না তাকে আমরা কি বলতে পারি অদৃশ্যমান সম্পদ বলতে পারি যেমন অদৃশ্যমান সম্পত্তি যদি আমরা কয়েকটি বলি দেখতে পারি সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক গ্রন্থ সত্য কপিরাইট এগুলোকে আমরা কি বলতে পারি অদৃশ্যমান সম্পত্তি বলতে পারি এই অদৃশ্যমান সম্পত্তিকে আবার এভাবে বলা যায় এই অদৃশ্যমান সম্পত্তি হচ্ছে অবলোপনযোগ্য সম্পদ অবলোপনযোগ্য অবলোপন যোগ্য সম্পদ তাহলে আমরা দেখলাম কি দৃশ্যমান সম্পদকে আমরা কি বলতে পারি অবচয়যোগ্য সম্পদ অদৃশ্যমান সম্পদকে আমরা বলতে পারি অবলোপনযোগ্য সম্পদ এখন কথা হচ্ছে অবচয় বলতে কী বোঝায় অবলোপন বলতে কি বোঝায় অবচয় বলতে বোঝায় কোনো একটি স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায় অথবা ক্ষতি হয় তাকে আমরা কি বলতে পারি অবচয় বলতে পারি আবার অবলোপন বলতে কি বোঝায় হিসাববিজ্ঞানের ভাষায় যে সকল সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব নেই সময়ের পরিবর্তনে ওই সকল সম্পত্তির যতটুকু মূল্য কমিয়ে দেখানো হয় তাকে আমরা কি বলতে পারি অবলোপন বলতে পারি অবচয় হচ্ছে ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্য হ্রাস আর অবলোপন হচ্ছে যে সকল সম্পত্তির বাহ্যিক অস্তিত্ব নেই সময়ের পরিবর্তনের সাথে সাথে যতটুকু মূল্য কমিয়ে দেখানো হয় তাকে আমরা কি বলতে পারি অবলোপন বলতে পারি আজকে আমি তোমাদের সামনে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দৃশ্যমান সম্পদ অর্থাৎ অবচয়যোগ্য সম্পদ নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি নিয়ম বা পদ্ধতি অবচয়ের অর্থাৎ অবচয় ধার্যের পদ্ধতি অবচয় ধার্যের আমাদের বেশ কিছু পদ্ধতি রয়েছে এর মধ্যে সরলরৈখিক পদ্ধতি ক্রমরাসমান জের পদ্ধতি উৎপাদন একক পদ্ধতি বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি আমি এখানে তোমাদের সামনে চারটি অবচয় ধার্যের পদ্ধতি উপস্থাপন করব এবং এই চারটির মধ্যে আমাদের পরীক্ষার হলে সবচেয়ে বেশি আসে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমরাসমান জের পদ্ধতি তার মানে সরলরৈখিক এবং পদ্ধতি এই সরলরৈখিক পদ্ধতির অপর একটি নাম হচ্ছে স্থির পদ্ধতি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সরলরৈখিক পদ্ধতি তার মানে আজকের এই ভিডিওতে আমরা সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে সকল বিষয় জানব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরলরৈখিক পদ্ধতি বলতে কি বোঝায় কোনো একটা সম্পত্তির আমরা যদি ক্রয় করে নিয়ে আসি তাহলে প্রতি বছর তার মূল্য কোনো না কোনোভাবে কমতেই থাকবে অর্থাৎ অবচয়ের হার যদি প্রতি বৎসর একই থাকে তাহলে যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় ওই পদ্ধতিটাকে বলবো আমরা সরলরৈখিক পদ্ধতি কীরকম আমরা একটু দেখি মনে করি পাঁচ হাজার টাকা দিয়ে আমি একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি একটা সম্পদ ক্রয় করছি দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তাহলে দশ পার্সেন্ট আমাদের হবে পাঁচ হাজার টাকা তাহলে এটা যদি দুই হাজার দশ সালের অবচয় হয় দুই হাজার এগারো সালের অবচয় হবে আমার পাঁচ হাজার টাকা যদি দুই হাজার বারো সালে দেখি দুই হাজার বারো সাল বারো সালে হবে পাঁচ হাজার তার মানে এই যে পাঁচ হাজার টাকা অবচয় এই পাঁচ হাজার অবচয়ের কোনো পরিবর্তন নেই সরলরক্ষী পদ্ধতিতে অবচয়ের কোনো পরিবর্তন নেই যদি না পরবর্তী বছরে নতুন কোনো মেশিন ক্রয় করে অথবা যন্ত্রপাতি ক্রয় করে থাকে তাহলে সরিক পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি যে পদ্ধতিতে অবচয়ের হার একই থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব এই অধ্যায় থেকে অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ অধ্যায় থেকে কোশ্চেন প্যাটার্ন রকম করে হয় অর্থাৎ পরীক্ষা হলে কী কীভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্ন সম্পর্কিত ধারণায় প্রথম ক নং প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ ক নম্বরে কি কী কোশ্চেন আমাদের আসতে পারে সম্পত্তির মোট মূল্য নির্ধারণ করো আসতে পারে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো আবার আসতে পারে বহিমূল্য অথবা প্রস্তুত মূল্য নির্ণয় করো আবার আসতে পারে সম্পত্তির অবচয় নির্ণয় করো আবার আসতে পারে অবচয়ের হার নির্ণয় করো ক নাম্বারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এ ধরনের কোশ্চেনগুলো দেখতে পাব খ নাম্বারে কী ধরনের প্রশ্ন আসতে পারে খনং প্রশ্নের প্যাটার্ন জাবেদা দাখিলা দাও অর্থাৎ প্রথম এক বছরের জাবেদা দাখিলা দুই বছরের জাবেদা দাখিলা তিন বছরের জাবেদা দাখিলা অর্থাৎ অবচয় সংক্রান্ত এবং মেশিন কোরাই অথবা যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত জাবেদা দাখিলা দিতে হবে আমাদের খ নাম্বারে গণং প্রশ্নের প্যাটার্নে যদি আমরা দেখি খতিয়ান প্রস্তুত করো কি কি বিষয়ে আমরা খতিয়ান প্রস্তুত করব আমাদের বলতে পারে অবচয় হিসাব প্রস্তুত করো বলতে পারে পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করো অথবা আমাদের বলতে পারে মেশিন হিসাব প্রস্তুত করো তাহলে গ নাম্বার প্রশ্নের প্যাটার্নে আমরা দেখলাম খতিয়ান প্রস্তুত করো খ নাম্বার প্রশ্নের প্যাটার্নে দেখব জাবেদা এবং ক নাম্বার প্রশ্নের প্যাটার্নে আমরা দেখতে পারি এ ধরনের কোশ্চেনগুলো আমাদের থাকতে পারে আজকে আমি তোমাদের সামনে কনং প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবং এর সলিউশন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে জাবেদা এবং খতিয়ান থেকে কিভাবে অবচয় পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করব এই বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বপ্রথমে দেখব কোন অংক প্রশ্নে যদি কখনো আসে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো তাহলে আমরা কিভাবে করব সম্পত্তির মোট মূল্য বলতে বোঝায় কোনো একটা সম্পত্তির ক্রয় মূল্য প্লাস অন্য অন্য মূল্য এখন অন্য অন্য মূল্য বলতে কী বোঝায় অন্য অন্য মূল্য বলতে বোঝায় পরিবহন ব্যয় আমদানি শুল্ক তাহলে অন্য অন্য মূল্যর মধ্যে আমরা কী বলতে পারি পরিবহন ব্যয় আসতে পারে আমদানি শুল্ক আসতে পারে ভ্যাট আসতে পারে এগুলোকে আমরা কী করব পুরায় মূল্যের সাথে যোগ করে দেখায় দেব আমরা এই যে অন্য অন্য মূল্য অথবা অতিরিক্ত যে মূল্যটা আছে এটাকে আমরা খরচ হিসাবে বিবেচনা না করে সম্পদ হিসাবে বিবেচনা করবো কেননা এই সম্পদটা আমাদের সম্পত্তির ক্রয় মূল্যের সাথে জড়িত তাহলে সম্পত্তির মোট মূল্য সমান সমান আমরা কী লিখবো সম্পত্তির ক্রয় মূল্য যোগ অন্য অন্য মূল্য নেক্সট যে কোশ্চেনটি আমাদের ক নাম্বারে থাকতে পারে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বলতে কি বুঝবো আমরা সম্পত্তির যে মোট মূল্য থাকবে এই মোট মূল্য থেকে যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দেই বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা কি বলতে পারি অবচয়যোগ্য মূল্য এখন তোমাদের মাঝে প্রশ্ন হতে পারে যে ভগ্নাবশেষ মূল্য বলতে আমি কী বুঝি ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝায় কোনো একটা সম্পত্তি যদি আমি দুই হাজার দুই সালে ক্রয় করি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং এই সম্পত্তি যদি আমি দুই সালে বিক্রয় করি মনে করো এই সম্পত্তিটা বিক্রয় করলে আমি টাকা পাবো বিশ হাজার এই যে বিশ টাকা আমি পাবো এই বিশ টাকাকে বলবো ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ নির্দিষ্ট একটা সময় শেষে আমি সম্পত্তি বিক্রয় করলে যে টাকাটা পাবো উক্ত টাকাকে আমরা কি বলতে পারি ভগ্নাবশেষ মূল্য বলতে পারি অথবা আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি একটি মোবাইল যদি বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে পাঁচ বছর ব্যবহার করার পর মোবাইলটি বিক্রি করতে গিয়ে আমি যে টাকাটা পাবো উক্ত টাকাটাকে আমি কী বলতে পারি ভগ্নাবশেষ মূল্য বলতে পারি তার মানে বিশ হাজার টাকার মোবাইল বিক্রি করলে আমি টাকা পেতে পারি চার হাজার পাঁচ হাজার অথবা ছয় হাজার অথবা সাত হাজার এই যে মূল্যটা আমি পাবো উক্ত মূল্যটাকে আমি বলবো ভগ্নাবশেষ মূল্য এই ভগ্নাবশেষ মূল্য নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নেই কেননা আমাদের কোশ্চেনের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে ভগ্নাবশেষ মূল্য আমাদের কোশ্চেনে আছে কি না প্রতিটা কোশ্চেনে আমাদের ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে নেক্সট কোশ্চেনে যদি আমি আসি বহিমূল্য অথবা প্রস্তুত মূল্য নির্ণয় করো বহিমূল্য অথবা প্রস্তুত মূল্য নির্ণয় করতে গেলে আমাদের যেটা নিয়ম সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় সম্পত্তির মোট মূল্য কী আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে পুঞ্জীভূত অবচয় আবার কি আমরা তো অবচয় শিখলাম কিন্তু পুঞ্জীভূত অবচয় তো শিখি নেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুঞ্জীভূত অবচয় বলতে বোঝায় দুই বছর তিন বছর চার বছর অথবা তার অধিক বছরের অবচয়গুলোকে যদি আমরা একত্রে যোগ করি যোগ করলে যে অবচয়টা হয় সেটাকে আমরা বলতে পারি প্রঞ্জীভূত অবচয় আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রঞ্জীভূত অবচয় কী অর্থাৎ একের অধিক বছরের অবচয় একখানে যোগ করলে যে মূল্যটা দাঁড়ায় উক্ত মূল্যটাকে আমরা কী বলব প্রঞ্জীভূত অবচয় তাহলে সম্পত্তির মোট মূল্য থেকে প্রঞ্জীভূত অবচয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা কী পাব তাহলে আমরা বহিমূল্য অথবা পুস্তকমূল্য পেয়ে যাব নেক্সট যদি আসি আমি বার্ষিক অবচয় যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অঙ্কে আমাদের বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে অঙ্কে যদি চায় তারপরও নির্ণয় করতে হবে যদি না চায় তারপরও আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে অবচয়ের যেটা নির্ণয়ের সূত্র সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল তাহলে সম্পত্তির মোট মূল্য কীভাবে নির্ণয় করে আমরা জানি ভগ্নাবশেষ মূল্য কীভাবে আমাদের অঙ্কে থাকে দেওয়ায় থাকবে আয়ুষকাল বলতে আমরা কি বুঝি আয়ুষকালকে আমরা অন্যভাবে বলতে পারি মেয়াদকাল অর্থাৎ একটা সম্পত্তি যখন আমি ক্রয় করি তখন অবশ্যই আমি নির্দিষ্ট একটা মেয়াদ ধরে নেই যে এই সম্পত্তিটা আমি পাঁচ বৎসর অথবা দশ বৎসর ব্যবহার করতে পারবো এই যে আমি ধরে নিচ্ছি পাঁচ বছর অথবা দশ বছর ব্যবহার করতে পারবো এটাই হচ্ছে আমার কি মেয়াদকাল অথবা আয়ুষ্কাল অর্থাৎ একটা সম্পত্তির জীবনকালকে আমরা কী করতে পারি আয়ুষকাল বলতে পারি আমরা একটু দেখি কীভাবে আয়ুষকালটা আমরা দেখব সে একটা যন্ত্রপাতি ক্রয় করছি যার মোট মূল্য ছিল এক লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার টাকা অথবা ভগ্নাবশেষ মূল্য ধরলাম আমরা তিরিশ হাজার টাকা আয়ুষ্কাল অর্থাৎ সম্পত্তিটা আমি ব্যবহার করতে পারবো দশ বৎসর সম্পত্তি ব্যবহার করতে পারবো দশ বৎসর তার মানে মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ ভাগ দেবো কী দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিয়ে আমাদের যে টাকাটা বের হবে সেটাকে আমরা কী বলতে পারি অবচয় বলতে পারি যদি আমি দশ দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি কত সাত হাজার টাকা তাহলে বার্ষিক অবচয় আমার কত সাত হাজার টাকা এরপরে আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবচয়ের হার নির্ণয় কর অবচয়ের হার নির্ণয় করো এই কোশ্চেনটা আমাদের অনেক পরীক্ষায় আসে আমরা এই অবচয়ের হার নির্ণয়ের আমাদের দুটি পদ্ধতি রয়েছে এই দুটি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে কম সময়ে যে পদ্ধতিটা করা যায় সেটি হচ্ছে ওয়ান ডিভাইডেড আয়ুষ্কাল গুনন একশো পার্সেন্ট যেহেতু অবচয়ের হার আমরা জানি কোন কোশ্চেনে হার মানেই একশো থাকবেই তাহলে ওয়ান গুণন কি আয়ুষ ভাগ হচ্ছে আয়ুষ্কাল ওয়ান ভাগ আয়ুষ্কাল গুণন একশো পারসেন্ট এটাকে আমরা এভাবেও লিখতে পারি একশো ভাগ আয়ুষ্কাল একশো ভাগ আয়ুষ্কাল লিখতে পারি আমরা যদি এভাবে লিখি তাও আমাদের হবে যদি এভাবে লিখি তারপরেও আমাদের কোনো সমস্যা নেই তার মানে গণ প্রশ্নের জন্য আমরা এ ধরনের কোশ্চেনগুলো পেতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বরলরৈিক পদ্ধতিতে আমাদের আরেকটা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে সেটি হচ্ছে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে স্মরৈখিক পদ্ধতিতে আমাদের অবশ্যই সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করে দেখাতে হবে। সম্পত্তির মোট মূল্য থেকে যদি আমি ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে না দেখাই তাহলে অঙ্কে আমাদের অ্যান্সার আসবে না অর্থাৎ অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে তাহলে আজকে যদি তুমি এই ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো আমার মনে হয় সরলরেখিক পদ্ধতি সম্পর্কে এবং এ অধ্যায়ের গণং খ এবং গণং প্রশ্ন সম্পর্কে তোমার সাম্যক একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে এবং এই ভালো ধারণা থেকে পরবর্তীতে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো তুমি অতি সহজেই সমাধান করতে পারবে আজকের এই ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে কোনো ক্লাস আপলোড করার সাথেই তুমি দেখতে পারো